কেমন আছো সবাই? erotv.com এ তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে আমরা দেখব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদাগুলো। তো সেই ক্লাস 9 থেকে আমরা এই পর্যন্ত যতগুলো জাবেদা করেছিলাম সবগুলি হলো পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত, তার মানে সেবা সংক্রান্ত না। তো আমরা বুঝে নেই যে সেবামূলক আর পণ্য, যে পণ্য আর সেবা ডিফারেন্সটা কী। দেখো যে জাবেদা দুই ধরনের প্রতিষ্ঠানে আমরা করব, একটা হলো পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর একটা হলো সেবা প্রতিষ্ঠানের। আচ্ছা, আমি লিখে দিলাম যে সেবামূলক প্রতিষ্ঠান। আচ্ছা, তো এই পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে জাবেদা আমরা সেই ক্লাস 9 থেকে এই ইন্টার পর্যন্ত করে আসছি। এখন করবো আমরা সেবামূলক প্রতিষ্ঠানে। সেবামূলক প্রতিষ্ঠান কী করে? সেবামূলক প্রতিষ্ঠান কোনো সেবা মানে পণ্য বিক্রি করে না, তারা বিক্রি করে সেবা। যেমন কারা? যেমন ধরো ডক্টর আমাদেরকে সার্ভিস দেয়, তারপর যারা ট্যাক্স প্র্যাকটিস করে তারা আমাদেরকে সার্ভিস দেয়, তারপর ব্যাংকার, আচ্ছা আমি লিখলাম ব্যাংক, হসপিটাল, কনসালটেন্ট, লয়ার, এরা হলো আমাদেরকে সেবা দেয়। এরা সরাসরি কোনো পণ্য দেয় না যে নেন এটা আপনাকে দিলাম, ওরকম না। এরা হলো আমাদেরকে সার্ভিস দেয় যেটা অনেক সময় দেখা যায় না। আচ্ছা, তো এদেরও জাবেদা আছে। জাবেদা কেমন? যারা এরা যেমন এরা কি করে, কিছু কিনে, যেমন অফিসের জন্য আসবাবপত্র কিনবে, তারপর যেমন ধরো উকিল বই কিনলো, ডক্টর বই কিনলো তার পেশার জন্য, সেগুলো হলো তাদের খরচ বা ব্যয়। আবার তারা তাদের ডাক্তার যেমন তাদের রোগীর কাছ থেকে টাকা পায়, তারপর আমাদের লয়াররা যেমন তাদের ক্লায়েন্ট থেকে টাকা পাবে, সেগুলো হবে এদের আয়। তাহলে দেখো এই যে সেবামূলক প্রতিষ্ঠান, এরা কিন্তু আবার পেশাও বলা যায়। পেশা যেমন ডক্টর, ট্যাক্স প্র্যাকটিশনার, ব্যাংকার, হসপিটাল, কনসালটেন্ট, রয়্যার, এগুলো কিন্তু পেশা ভিত্তিকও বলা যায়। তাহলে দেখো এখন আমরা চলে যাব সেবামূলক প্রতিষ্ঠানে যে জাবেদাগুলো আছে সেগুলোর মধ্যে। দেখো আমি আগে তোমাদেরকে ম্যাথটা পড়ে শোনাই, তারপর দেখো বলা আছে মিস্টার মহিউদ্দিন মাহি ট্রাভেলস নামে একটি এজেন্সি খোলেন। 2012 সালে পহেলা জানুয়ারি নগদ 50,000 টাকা এবং 10,000 টাকার অফিস সরঞ্জাম আনয়ন করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। জানুয়ারি 2 তারিখে 4 মাসের অফিস ভাড়া বাবদ অগ্রিম প্রদান 24,000 টাকা। 4 তারিখে ধারে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, যার বহন খরচ বাবদ প্রদান 1,000 টাকা। 7 তারিখ বাকিতে বিজ্ঞাপন প্রদান 5,000 টাকা। 9 তারিখ যমুনা ব্যাংকে 7,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। 11 তারিখ যাত্রীদের সেবা প্রদানের বিনিময়ে নগদ পাওয়া গেল 20,000 টাকা। তারপর সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা আদায় হয়নি 10,000 টাকা। ফেব্রুয়ারি মাসে ভ্রমণ সেবা প্রদান করা হবে এজন্য চেক মারফত তার মানে অগ্রিম পাওয়া গেল 12,000 টাকা। ব্যক্তিগত টাকা দিয়ে মনিহারি ক্রয় 2,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। অফিস কর্মচারীদের বেতন বাবদ প্রদান 5,000 টাকা। 1 মাসের অফিস ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, তো আমরা সরাসরি চলে যাব আমাদের জাবেদাগুলোতে। দেখো প্রথমে কি লেখা ছিল, প্রথমে লেখা ছিল যে জনাব মহিউদ্দিন মাহি ট্রাভেলস নামে একটি এজেন্সি খোলেন 2012 সালের পহেলা জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা এবং 10,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে তিনি ব্যবসা শুরু করেন এবং উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তো আমরা দেখলাম তিনি ব্যবসা শুরু করছে কি, নগদ 50,000 টাকা এবং 10,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে।
তো এগুলো নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে কী ধরনের জাবেদ হয়? তোমরা ঝটপট লিখে ফেলো। দেখো আমি লিখে দিচ্ছি, আমি লিখলাম যে প্রথমটা বা 1 তারিখ নগদ 50,000, তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট কত? 50,000। আচ্ছা, তারপর 10,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে, অফিস সরঞ্জাম লিখবো ডেবিট কত? 10,000। আর আমাদের পুরোটুকুই হবে মূলধন, ক্রেডিট কত? 60,000। আচ্ছা, এই জাবেদাটা আমরা অন্যান্য পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বেলায় যেমন করেছিলাম এখনও ঠিক তেমনি। তারপর আমাদের লেখা আছে জানুয়ারির 2 তারিখে 4 মাসের অফিস ভাড়া বাবদ অগ্রিম প্রদান 24,000 টাকা। দেখো এখন 4 মাসের অফিস সরঞ্জাম, 4 মাসের অফিস ভাড়া বাবদ অগ্রিম প্রদান 24,000 টাকা, এটা কি হবে? আমরা জানি আমরা যে অফিস ভাড়া দিয়েছি এটার কোনো সুবিধা আমরা পাইনি, তার মানে কি পুরো অফিস ভাড়াটাই, তার মানে 4 মাসের পুরো অফিস ভাড়াটাই কিন্তু আমাদের অগ্রিম। তো অগ্রিম যদি কোনো খরচ দেয় সেটা হবে কি? অগ্রিম খরচ হিসাব ডেবিট। তো এখানে খরচের নাম কি? অফিস ভাড়া। তাহলে আমরা লিখব যে অগ্রিম অফিস ভাড়া হিসাব ডেবিট, আর টাকাটা যেহেতু আমরা নগদে দিয়েছি সেটা লিখবো নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 24,000 টাকা 2 তারিখে। তাহলে লিখব অগ্রিম অফিস ভাড়া হিসাব ডেবিট 24,000, এবং ক্রেডিট করব কি? নগদান হিসাব, কারণ ভাড়াটা আমি নগদে দিয়েছি। তাহলে নগদান হিসাব ক্রেডিট 24,000। আচ্ছা, তোমরা হয়তো খেয়াল করবে যে এইগুলোতে আমি কেন ব্যাখ্যা বা বিবরণ লিখিনি, কারণ ব্যাখ্যাটা আমরা এভাবে লিখতে পারি যে অগ্রিম অফিস ভাড়া প্রদান। আচ্ছা দেখো তারপর কি লিখা আছে, ধারে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, যার বহন খরচ প্রদান 1,000 টাকা। ধারে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, যার বহন খরচ 1,000 টাকা। আচ্ছা, এই জাবেদাটা আমরা কীভাবে করতে পারি? দেখো আমি আবারও বলছি যে আমাদের যদি কোনো সম্পত্তি ক্রয় করি তাহলে ওই সম্পত্তি ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত ধরনের খরচ আছে সবগুলি হবে ওই সম্পত্তি হিসাবে ডেবিট। তাহলে আমরা ধারে আসবাবপত্র ক্রয় করলাম কত টাকার? 5,000 টাকার, এবং সেটা আনার বা বহন খরচ প্রদান করলাম 1,000 টাকা। তাহলে টোটাল কত টাকা? ব্যবহার উপযোগী করা পর্যন্ত আমাদের 6,000 টাকা কিন্তু খরচ হলো। তাহলে আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট 4 তারিখে। দেখো আসবাবপত্র হিসাব ডেবিট 6,000 টাকা। 6,000 টাকা কীভাবে আসলো? আমাদের 5,000 টাকা হলো ক্রয় মূল্য এবং 1,000 টাকা হলো বহন খরচ। আর নগদান হিসাব ক্রেডিট 6,000 টাকা। আচ্ছা, এবার 7 নম্বর, বাকিতে বিজ্ঞাপন প্রদান 5,000 টাকা। তো দেখো এই বাকিতে বিজ্ঞাপন প্রদান 5,000 টাকা, এটা কিন্তু আমাদের সেবামূলক প্রতিষ্ঠানে যে জাবেদা, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে কিন্তু সেম জাবেদা। বাকিতে বিজ্ঞাপন প্রদান 7,000 টাকা, জাবেদা কি হবে? দেখো বাকিতে বিজ্ঞাপন প্রদান, তাহলে আমাদের খরচের নাম কি? বিজ্ঞাপন। আমরা লিখব বিজ্ঞাপন খরচ ডেবিট, অথবা বিজ্ঞাপন ডেবিট,
কত 7,000 এবং প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা তো দেখো এই জাবেদাগুলোতে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে ধরনের জাবেদা করেছিলাম ঠিক সেম জাবেদা এখানে সেবামূলক প্রতিষ্ঠানেরও। আচ্ছা 9 নম্বর, যমুনা ব্যাংকে 7,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। হ্যাঁ, যমুনা ব্যাংকে 7,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো 9 নম্বর। আচ্ছা বলো দেখি এটা জাবেদা কী হবে, তোমরা নিজেরা ট্রাই করো। যমুনা ব্যাংকে 7,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। দেখো আমি ব্যাংকে জমা দিলাম, তাহলে কি নগদ টাকাটা চলে গেল? সেই টাকাটা কোথায় আবার জমা হলো? ব্যাংকের মধ্যে। তাহলে আমার দুইটাই কিন্তু সম্পত্তি, ব্যাংক নামক সম্পত্তিটা বেড়ে গেল, ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা এটা 5,000 ছিল, আমি হয়তো 7,000 বলছি, আর নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা বিবরণের ঘরে আমরা কি লিখে দিব? যে ব্যাংকে জমা দেওয়া হলো। তারপর দেখো 11 নম্বর, যাত্রীদের সেবা প্রদানের বিনিময়ে নগদ পাওয়া গেল। এখন দেখো যাত্রীদের সেবা প্রদানের বিনিময়ে নগদ পাওয়া গেল, তো নগদ পাওয়া যাওয়া মানেই হলো আমাদের নগদান হিসাব ডেবিট। কত টাকা? 20,000। এখন ক্রেডিট লিখবো কি বাবদ এই টাকা আসছে? আমি যাত্রীদের পরিবহন সেবা প্রদান করছি, তার মানে কিন্তু এটা সেবা আয়। আচ্ছা এই সেবা আয়টা কিন্তু আমাদের এরকম হতে পারত, যদি পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হতো তাহলে হতো বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো যাত্রীদের পরিবহন সেবা প্রদান করা হলো, এটা যাবে তো হবে আমাদের নগদান হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। দেন 13 নম্বর, সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা আদায় হয়নি 10,000 টাকা। দেখো সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা আদায় করা হয়নি 10,000 টাকা। আমরা সেবা প্রদান করেছি তাহলে কিন্তু টাকা আদায় করা হয়নি, তাহলে সেবা প্রদান করা হয়েছে অলওয়েজ সেবা হিসাব ক্রেডিট আগে লিখে ফেলি, মানে সেবা আয় হিসাব ক্রেডিট। আচ্ছা কিন্তু টাকা পাওয়া যায়নি, আমরা পাবো তাহলে প্রাপ্য হিসাব। তাহলে দেখো সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, প্রাপ্য হিসাব ডেবিট 10,000 টাকা এবং সেবা আয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। তারপর 15 তারিখ, ফেব্রুয়ারি মাসে ভ্রমণ সেবা প্রদান করা হবে এজন্য চেক মারফত পাওয়া গেল 12,000 টাকা। 15 নম্বর, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ভ্রমণ সেবা প্রদান করা হবে এজন্য আগে জানুয়ারি মাসে অ্যাডভান্স পাওয়া গেল চেক মারফত। আচ্ছা নগদ যদি পাওয়া যেত তাহলে আমরা নগদান হিসাব ডেবিট করতাম, যেহেতু চেকে পেয়ে গেছি আমরা তাই ব্যাংক হিসাব ক্রেডিট করব। তাহলে দেখো ব্যাংক হিসাব ক্রেডিট করব কত টাকা? 14 নম্বর, 12,000 টাকা।
আর ক্রেডিট করবো অনুপার্জিত বা অগ্রিম আয় হিসাব ক্রেডিট 12,000 টাকা। দেখো, হ্যাঁ, অনুপার্জিত বা অগ্রিম আয় হিসাব ক্রেডিট 12,000 টাকা, আমরা সেটা কীভাবে করবো? আমাদের ছিল যে সেবা প্রদান বাবদ আদায় করা হয়, দেখো বলা ছিল, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে ভ্রমণ সেবা বাবদ প্রদান করা হলো, চেক মারফত পাওয়া গেল 12,000 টাকা। তো যেহেতু চেক মারফত পাওয়া গেছে, তাই আমাদের এখানে হলো ব্যাংক হিসাব ডেবিট, আর যেহেতু অ্যাডভান্স আমরা পেয়ে গেছি, তাহলে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় হিসাব ক্রেডিট কত টাকা? 12,000 টাকা। আচ্ছা, তারপরে হলো আমাদের 18 তারিখ ব্যক্তিগত টাকা দিয়ে মনিহারি ক্রয় 2,000 টাকা। 18 তারিখ, হ্যাঁ, ব্যক্তিগত টাকা দিয়ে মনিহারি ক্রয় 2,000 টাকা। দেখো, মালিকের ব্যক্তিগত টাকা যদি ব্যবসার জন্য কিছু কেনা হয়, তাহলে অবশ্যই সেটা মূলধন, তাহলে ব্যক্তিগত টাকা দিয়ে মনিহারি ক্রয়, তাহলে মনিহারি হিসাব, মনিহারি খরচ হিসাব ডেবিট 2,000, আর মূলধন হিসাব ক্রেডিট 2,000। আচ্ছা, তারপর দেখো আমাদের হলো 20 নম্বর, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এইটা আমাদের আগে পণ্য ক্রয় বিক্রয়কারী জাবেদা যেরকম ছিল, এখন সেবা প্রতিষ্ঠানের একই জাবেদা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা, জাবেদা কী হবে? আমরা জানি ব্যক্তিগত প্রয়োজনে হোক, যে কোনো প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট কত টাকা? 2,000 টাকা। আর যেহেতু ব্যাংক থেকে উত্তোলন, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা দেখো, তারপর বলা আছে এক মাসের অফিস ভাড়া উত্তীর্ণ হলো, তাহলে আমরা যখন অ্যাডভান্স ভাড়া দিয়েছিলাম, কী যাবে তা? অগ্রিম অফিস ভাড়া ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এখন এখানে কিন্তু 4 মাসের ভাড়া ছিল, 4 মাসের 4, 6, 24, 1 মাসের 6,000 টাকা, তাহলে এখন কিন্তু 1 মাসেরটা কাটাকাটি হয়ে গেছে, তাহলে যাবে তা কী হবে? দেখো, যাবে তা হলো, তাহলে এখানে যে 4 মাসের আছে, 1 মাসেরটা কমে যাবে, তাহলে অগ্রিম অফিস ভাড়া হিসাব ডেবিট, এখানে ডেবিট আছে তাই এখানে ক্রেডিট হয়ে যাবে, আর অফিস ভাড়া হিসাব ক্রেডিট। অফিস ভাড়া হিসাব ক্রেডিট কত টাকা? 6,000 টাকা। এবং এই যে ডেবিট দিকে আছে আমাদের 24,000 করে, 24,000 টাকার মধ্যে 4 মাস, তার মানে 1 মাসের হলো 6,000, তাই এখানে ডেবিট আছে, আমরা কমে দিতে হলে ক্রেডিট করে দিতে হবে, তাহলে অফিস ভাড়া হিসাব ডেবিট 6,000, অগ্রিম অফিস ভাড়া হিসাব ক্রেডিট 6,000। আচ্ছা, তো এই হলো আমাদের জাবেদাগুলো। এখন আমরা ছোট্ট এখান থেকে 2টা ম্যাথ করে নিব, সেটা হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রারম্ভিক মূলধনের পরিমাণটা আমরা এভাবে নির্ণয় করব, দেখো আমরা লিখে দেব মোট মূলধন কত টাকা, টোটাল 60,000 টাকা, একেবারে শর্টকাট। আচ্ছা, তারপরে আমাদের আছে যে চলতি মাস শেষে অগ্রিম ভাড়ার পরিমাণ নির্ণয় করো, চলতি মাস শেষে অগ্রিম ভাড়ার পরিমাণ নির্ণয় করো, তাহলে এটা হচ্ছিল আমাদের খ নাম্বার। টোটাল অগ্রিম ভাড়া কত? দেখো, অগ্রিম ভাড়া আমাদের মোট ছিল 24,000। আচ্ছা,
বাদ, কি বাদ দিব? জানুয়ারি মাসে কত টাকা কাটা? জানুয়ারি মাসে 6,000 টাকা। তাহলে মাস শেষে অগ্রিম ভাড়ার পরিমাণ 24,000 থেকে 6,000 বাদ দিলে হবে 18,000 টাকা। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের অঙ্ক। আর এরকম সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কগুলো ইদানিং মানে রিসেন্টলি একটু বেশি বেশি আসতে দেখা যায়। তোমরা সবাই বেশি করে প্র্যাকটিস করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।